ডিজাইন এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ এলাকার 30 জন মহিলাকে নিয়ে শুরু। মঙ্গলবার চলিলাম আরডি ডিভিশনের দ্বিতল ভবনে ভারতের প্রধানমন্ত্রী লোকাল ফর ভোকাল স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে গ্রামীণ এলাকার মহিলাদেরকে নিয়ে শুরু হয়েছে 30 দিনের প্রশিক্ষণ। ডিজাইন এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ইন ব্যাম্বো ওয়েভিং ক্রাফট ভারত সরকারের আর্থিক সহযোগিতায় চলিলাম মাতঙ্গিনী মহিলা হস্তকারুশিল্পের সমবায় সমিতির উদ্যোগে হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্বলন করে এক মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন চলিলাম মাতঙ্গিনী হস্তশিল্প সমবায় সমিতির সভানেত্রী স্বপ্না দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতঙ্গিনী মহিলা হস্তকারুশিল্প সমবায় সমিতির ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ রায়, প্রশিক্ষণ শিবিরের ডিজাইনার অমিত বর্মা, মাস্টার ট্রেনার বেবি সরকার সহ মাতঙ্গিনী মহিলা হস্তকারুশিল্প সমবায় সমিতির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মাতঙ্গিনী মহিলা হস্তশিল্প সমবায় সমিতির ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ রায় বলেন, ডিটিইউ ক্রিমে এক মাসব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হলেও তা চলবে 25 দিন। প্রত্যেক শিল্পীকে দিনে 300 টাকা করে ভাতা দেওয়া হবে। ডিজাইন এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট গ্রামীণ এলাকার মহিলাদের নতুন নতুন নকশা শেখানো হবে এই ওয়ার্কশপে। এই ওয়ার্কশপে শিখে মহিলারা প্রশিক্ষণ শেষে বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিস তারা মাতঙ্গিনী মহিলা হস্তশিল্প সমবায় সমিতির অফিসে জমা দেবেন। আগামী দিনে মহিলারা যেমন নতুন নতুন ডিজাইনের জিনিস তৈরি করতে শিখবে, তেমনি লাভবান হবে মাতঙ্গিনী মহিলা হস্ত কারুশিল্প সমবায় সমিতিও। সেই লক্ষ্যে ভারত সরকারের আর্থিক সহায়তায় ভারতের প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল অর্থাৎ আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে চলিলাম মাতঙ্গিনী মহিলা হস্তশিল্প সমবায় সমিতির মাধ্যমে গ্রামীণ শিল্পীকে নিয়ে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। ডিজাইনার অমিত বর্মা বলেন, ভারতের প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল শিল্প তৈরি করার ক্ষেত্রে যে গুরুত্ব দিয়েছেন, সেই কারণে গ্রামীণ এলাকার মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে নতুন নতুন ডিজাইনের জিনিস তৈরির কাজ চলছে, যাতে মহিলারা বাড়িতে বসে নতুন নতুন ডিজাইনের উৎপাদিত বাঁশ বেতের শিল্পগুলি তৈরি করে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবেন। তেমনি ত্রিপুরাকেও অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী যে স্বপ্ন আত্মনির্ভর হওয়া, সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবির চলবে এক মাসব্যাপী। কারণ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, অর্থাৎ নতুন নতুন নকশা তৈরি করা হবে এখানে। তো সেই উদ্দেশ্যে ভারত সরকার এটা আর্থিক সহায়তায় এবং আমাদের দপ্তর ডিচি ডিরেক্টর হ্যান্ডল হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচারের উদ্যোক্তা এবং মাতঙ্গিনী মহিলা হস্তকার স্বল্প শিল্প সমবায় সমিতির ব্যবস্থাপনায় 30 জন আমাদের শিল্পী নিয়ে এই নকশা সম্প্রসারণটি প্রশিক্ষণটি শুরু করতে চলেছি। তো এখানে আমি সরকার বলব, যারা এখানে শিখতে আসছেন তারা যেন মনোযোগ সহকারে জিনিসগুলি এই আমাদের ডিজাইনার অমিত বর্মা, এই আমাদের মাস্টার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।